আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বাংলাদেশ স্কাউটসের বর্তমান সদস্য 15 লক্ষ। বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী আগামী 2021 সালের মধ্যে স্কাউট সংখ্যা 21 লক্ষে উন্নতি করার পরিকল্পনা গ্রহণ করেছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে 21 লক্ষ মানসম্মত স্কাউট সদস্য তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছে। বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও সাংগঠনিক ওয়ার্কশপ বাস্তবায়ন সহ নতুন দল গঠনের মাধ্যমে পরিসংখ্যান 15,79,488 জনে উন্নীত হয়, প্রবৃদ্ধির হার 7.12%। মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট জনাব মোহাম্মদ আব্দুল হামিদ স্কাউটদের মাঝে পিএস অ্যাওয়ার্ড বিতরণ করেন। এবছর 791 জন কাব শাপলা এবং 327 জন পিএস অ্যাওয়ার্ড অর্জন করে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্কাউটসের ইতিহাসে সর্ববৃহৎ জাতীয় রোভার মুটের শুভ উদ্বোধন ঘোষণা করেন। হাজার ফুল ফুটে আছে গোপালগঞ্জের মাটিতে, আমি একাদশ জাতীয় রোভার মুটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আইসিটি সহ বিভিন্ন প্রশিক্ষণ 285 জন উড ব্যাচ ও 68 জন ট্রেনিং টিমের সদস্য নিয়োগপ্রাপ্ত হয়। প্রশিক্ষণে বলিষ্ঠ ভূমিকার জন্য সম্মাননা প্রদান, ভারত ও ভুটান সফর এবং ট্রেনারদের স্কাউট পোশাক সরবরাহ করা হয়। সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রদান, যুব সংগঠনের অংশগ্রহণে আইন শৃঙ্খলা রক্ষায় যুব সংগঠনের ভূমিকা, ইউএনডিপির অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স, হজ ক্যাম্পের সেবাদান, পার্বত্য এলাকায় ভূমিধসে উদ্ধার ও বন্যা দুর্গত জেলায় ত্রাণ বিতরণ, ঈদে মহাসড়ক, রেলওয়ে স্টেশন ও লঞ্চঘাটে সেবাদান করা হয়। রক্তদানে আগ্রহী 226 জনের করা হয় ব্লাড গ্রুপিং। আন্তর্জাতিক কর্মসূচিতে 11টি দেশে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি যোগদান করে, এপিআর ফটো কনটেস্টে ব্রোঞ্জ পদক অর্জন করে। স্কাউট ডেটাবেজ তৈরি এবং জেলা ও অঞ্চলের গ্রোথ টার্গেট নির্ধারণ করা হয়। ইমেজ ব্র্যান্ডিং ও মার্কেটিং ওয়ার্কশপ, ফটোগ্রাফি, ডেস্কটপ পাবলিশিং, সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কোর্স, অনলাইন নিউজ লেটার, অগ্রদূত, ডিরেক্টরি, ক্যালেন্ডার মুদ্রণ, বিটিভির অগ্রদূত আউটডোরে ধারণ শুরু করেছে। এটুআই বিভাগের সহায়তায় স্কাউট সেবা পোর্টাল তৈরি করা হয়েছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটদের বিভিন্ন কার্যক্রম এবং ইংরেজি মাধ্যম ও কিন্ডারগার্টেন স্কুলে স্কাউটিং চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরগুনায় স্কাউট ট্রেনিং সেন্টার কাম সাইক্লোন শেল্টার, মৌচাকে অবকাঠামো নির্মাণ এবং স্কাউট শতাব্দী ভবন নির্মাণে এই টেন্ডার আহ্বান করা হয়েছে। 240 কোটি টাকার কাবিং সম্প্রসারণ প্রকল্প একনেক সভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। চিত্রাঙ্কন, সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণ ও জাতীয় বই পড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মেয়েদের জন্য বিভিন্ন কোর্স এবং বিশ্ব নারী দিবস উদযাপিত হয়। দেশব্যাপী জোটা ও জোটি, জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প, আর্থ আওয়ার উদযাপন এবং স্কাউট ফ্যামিলি গ্যাদারিং আয়োজন করা হয়। লিডারদের দক্ষতা বৃদ্ধি, ম্যানেজমেন্ট কোর্স বাস্তবায়ন এবং অ্যাডাল্টস ইন স্কাউটিং নীতি বিষয়ক বই মুদ্রণ, বিভিন্ন জাতীয় দিবস, প্রয়াত স্কাউটগণের স্মরণসভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কনভেনশন করে 36 জন স্কাউট ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও ডিরেক্টরি প্রকাশ, আইনি সহায়তা ও ভূমি ব্যবস্থাপনা কোর্স বাস্তবায়ন, বিশ্ব শান্তি দিবস, ন্যাশনাল গ্যাদারিং বাস্তবায়ন সহ ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঙ্গদান কার্যক্রম গ্রহণ এবং মুট মূল্যায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়কে 2017-18 শিক্ষাবর্ষ থেকে স্কুল অ্যান্ড কলেজে উন্নীত করে লেখাপড়ার গুণগত মানোন্নয়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত 2টি করে কাব স্কাউট দল ও 2টি স্কাউট দল ও 2টি রোভার স্কাউট দল চালু করতে হবে। ছেলেদের পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার লক্ষ্যে মেয়েদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সহশিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত গার্ল ইন স্কাউটিং ইউনিট চালু করতে হবে। এর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে বাংলাদেশ স্কাউটসকে সহযোগিতা করবার আহ্বান জানাচ্ছি। স্কাউটিং হচ্ছে জীবন গড়ার জন্য, স্কাউটিং দক্ষ নাগরিকদের তৈরি করার জন্যই স্কাউটিং কার্যক্রম প্রয়োজন। অঞ্চল, জেলা, উপজেলা ও ইউনিট সমূহের সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে সুন্দর আগামীর জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।